বিশাল বড় হোটেল, হোটেলটা এই যে, এটা হচ্ছে কি রুজভেল্ট ব্রিজ, এইখান দিয়ে না এইখান দিয়ে আমরা, এই যে মানুষ এখান দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছে। এটা আবার একটা পয়েন্ট, এখানে দেখি মানুষজন একটু বিচে নামতে পারতেছে, বালু সাদা আবার করে বসে আছে। এই জায়গাটা অদ্ভুত, সেটা হচ্ছে ওই পাশে প্রশান্ত মহাসাগরটা আর মাঝখানে একটুখানি আবার বিচ, আবার এখানে জোয়ারের পানি এসে আটকে গেছে। আর এইটা হচ্ছে খুব খাড়া একটা জায়গা, আমরা খুব খাড়া একটা জায়গায় দাঁড়ায় আছি। এই যে এই ইয়েটা, এখানে বিচটা, একটু দেখাই, আমি তোমাকে নিব, তুমি একটু দেখাই বিচটা। এই যে আমরা আসছি, আমাদের বাংলাদেশি ট্যুরিস্ট, ইয়াস ইয়াস বাংলাদেশি ট্যুরিস্ট। এই যে এখান দিয়ে প্রচুর এটা গাছ, হ্যাঁ, হলুদ ফুল গাছগুলো যেগুলো বলে ওয়াইল্ড ফ্লাওয়ার, ওখানে প্রচুর, খুবই সুন্দর। আর যে মানুষ নেমে যাচ্ছে জামা কাপড় নিয়ে, এখানে একটু খালি পায়ে হাঁটার মতো ওয়ে আছে, পানিতে নামা যাবে মনে হয়, তাই না? এই জায়গাটায় সবসময় উত্তাল, তাই না? আমরা সুন্দর একটা মেট্রো পথ বলবো এখানে দিয়ে এখন নামবো, প্রশান্ত মহাসাগরের বিচে। এটা পুরো একটা ওয়াইল্ড ফ্লাওয়ার এখানে একদম, আমার ছোট্ট ন্যারো দিয়ে দিন যাচ্ছি, হলুদ রঙের ফুল, সাদা ফুল, বেগুনি ফুল, ওরে বাপরে, ফুল আর ফুল। ক্যালিফোর্নিয়া আসলে ফুলের রাজ্য, এত গোলাপ, এত ফুল, পাহাড়, সমুদ্র, কোনো তারে কমতি নাই। প্রশান্ত মহাসাগর ভীষণ সুন্দর, মানে সুন্দর বলতে উত্তাল উত্তাল, যতগুলো পয়েন্ট থেকে আমরা প্রশান্ত মহাসাগর দেখলাম ভীষণ উত্তাল। এটা বেশ খাড়া, হ্যাঁ খাড়া ইয়ে, এখান থেকে এই যে আমরা বাংলাদেশি ট্যুরিস্ট, আমরা আসছি এই খাড়া পয়েন্ট থেকে, এখন দেখি নামবো আমরা। এই যে বাংলাদেশি ট্যুরিস্ট আমাদের, আমরা আসছি প্রচুর লোক সমাগম। আজকে জুন মাসের 4 তারিখ, এখন বাজে বিকাল 5টা, আমাদের এখানে সন্ধ্যা হয় 8:30-এর দিকে, কিন্তু এত এখানে এই জায়গাটা, এই পয়েন্টগুলোতে ঠান্ডা, কুয়াশা, মোটা ভারী জ্যাকেট প্যাকেট নিয়ে এখানে আসতে হয়, এত ইয়ে অবস্থা। এখন প্রায় 5টা বেজে গেছে আমাদের এইখানটায়, এই জায়গাটায় এই সিঁড়িটা দিয়ে এখানে নামা যায়। আর এই বিচটার একটা
ইয়ে বলেছিলাম আমি যে এইখানে কিন্তু পানিটা ট্র্যাপড হয়ে গেছে, আটকায় গেছে। এই জায়গাটা একটু বেশ খাড়া খাদ, আর ওই যে ওই জায়গার পানিটা আমরা আসি এখানে প্রায় ঘন্টাখানেক। এই ঘন্টাখানেকের মধ্যেই দেখি ওই যে জায়গাটা একটু খালি ছিল ওই জায়গা দিয়ে পানি হয়ে গেছে মোটামুটি। মানুষ এই বিচে না নেমেছিল, ওই যে এই জায়গাটুকু যে বিচ ছিল সেই বিচটা এখন কিন্তু ডুবে যাচ্ছে, সমুদ্রের এক লেভেল হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা একটু ট্র্যাপড হয়ে যায়, পানি জমে থাকে আর কি। জোয়ারের পানি আসলে এই জায়গাটা ট্র্যাপড হয়ে যায়, জমে থাকে। এটা একটা খুব ভালো একটা জিনিস দেখলাম। খুবই একদম কুয়াশা কুয়াশা ওয়েদার, এই যে কুয়াশা কুয়াশা ওয়েদার। মানুষ এই দিক থেকে নিচে নেমে যাচ্ছে এই সিঁড়িটা দিয়ে, এখনও অনেকে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে। এই যে